সো এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দ্রবীভূত এসিড কেন বিদ্যুৎ পরিবহন করে। মানে একটা এসিড, মানে অ্যাকচুয়ালি এসিড হইতে গেলে তাকে কি করতে হবে, আমাকে পানিতে দ্রবীভূত করতে হবে, তাই না? একটা বিশুদ্ধ এসিড কে যদি এসিডের মধ্যে যদি তুমি বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষা করো, তখন দেখবা যে বিশুদ্ধ এসিড বিদ্যুৎ পরিবহন করে না। সাপোজ এই এই একটা পাত্র, ঠিক আছে, এই পাত্রটার পুরাটার মধ্যে এইচসিএল আছে, পুরাটার মধ্যে এইচসিএল, এইচসিএল ছাড়া আর কিছু নাই। তখন তুমি এদিকে কি করলা, এদিকে একটা সাপোজ এদিকে একটা ইয়া দিলা, এদিকে একটা লাইট জ্বালানোর চেষ্টা করলো, এটা ঠিক আছে লাইট জ্বালানোর চেষ্টা করলো, বা এরকম দেখ বা একটা গ্যালভানোমিটার দিলা এদিকে, ঠিক আছে, দেখলাম যে বিদ্যুৎ পরিবাহিত হয় কিনা। কিন্তু তখন দেখলাম যে বিদ্যুৎ পরিবাহিত হয় না, তখন কি দেখ বিদ্যুৎ পরিবাহ হয় না। যখন একটা পাত্রে শুধুই এইচসিএল আছে, এইচসিএল বা শুধুই H2SO4 বা শুধু HNO3, তার মানে কি একটা সাবস্টেন্সে যদি শুধু এইটাই থাকে তখন আমরা ওইটাকে কি বলবো, বিশুদ্ধ জিনিস। ধরো একটা ফল যদি শুধুমাত্র ফলটাই থাকে তাহলে বিশুদ্ধ ফল, যদি ফরমালিন দেয়া দেয় অন্য একটা জিনিস দেয়া দেয় তখন কি অবিশুদ্ধ বা বিশুদ্ধ না, এ পর্যন্ত বোঝা গেছে? এই পাত্রের যে HCl টা আছে, এই পাত্রের HCl এ যেহেতু কি নেই অন্য কোন সাবস্টেন্স নেই HCl ছাড়া, সেই জন্য এটা কি বিশুদ্ধ, এবং এটা বিশুদ্ধ এই কারণে বিদ্যুৎ পরিবহন করতেছে না। এখন বিশুদ্ধ কোন কারণে বিদ্যুৎ পরিবহন করতেছে না সেটা বুঝাচ্ছি। বিশুদ্ধ এসিড কি করে না, বিদ্যুৎ পরিবহন করে না। থিওরিটা কি বিশুদ্ধ এসিড বিদ্যুৎ পরিবহন করে না। এখন দেখো কোন কারণে করে না সেটা বুঝাই। অ্যাকচুয়ালি বিদ্যুৎ পরিবহন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইলেকট্রনিক পরিবাহী আর একটা হচ্ছে আয়নিক পরিবাহী। এখন দেখো আমরা কি করি, বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে কি হয়, একটা তার থাকে, এই তারের মধ্যে কি হয় ইলেকট্রন এভাবে পরিবাহিত হয়, বুঝা গেছে? এটা হচ্ছে এক ধরনের বিদ্যুৎ পরিবাহিতা, এটাকে বলা হয় ইলেকট্রনিক পরিবাহী বা ইলেকট্রনিক পরিবাহিতা, বুঝা গেছে ব্যাপারটা? আর একটা জায়গায় তোমরা যখন গ্যালভানিক কুশ পড়ছো তখন দেখছো যে ওই জায়গায় যে ইলেকট্রন ক্রিয়াকে যে স্থানান্তর করে, ওই স্থানান্তরটা কে করতেছে, আয়ন গুলা করতেছে, কিভাবে করে দেখো। এদিকে সাপোজ দুইটা পাত্র থাকে, এদিকে কি থাকে দুইটা পাত্র থাকে, তো এদিকে যখন দুইটা পাত্র থাকে তখন এদিকে হচ্ছে জেটেনের ইয়া থাকে, পাত্র থাকে, এদিকে হচ্ছে জেটেন SO4, আর এদিকে হচ্ছে কি থাকে CO থাকে, আর এদিকে কি থাকে CuSO4। কিন্তু জেটেন কি থাকে দ্রবণে, জেটেন 2+ হিসেবে থাকে, জেটেন SO4 কি থাকে 2- হিসেবে থাকে, CU কি হিসেবে থাকে 2+ CU 2-। এখন দেখো এখন এদিকে কি করে, এদিকের যে জেটেনটা ছিল এই জেটেনটা কি করে, জেটেন 2+ হিসেবে এদিকে আসা পড়ে, জেটেন 2+ হিসেবে কি করে এদিকে আসা পড়ে, আর এইদিকে কি করে একটা ইয়া থাকে, এইদিকে এই তারের মধ্য দিয়ে এসে কি করে এই ইলেকট্রন গুলো এখানে যায়, ইলেকট্রন গুলো কি করে এখানে যায়, ইলেকট্রন গুলো যখন এইখানে যায় তখন এইদিক থেকে ইলেকট্রনটা কে গ্রহণ করে CO2+, কে গ্রহণ করে CO2+, বুঝা গেছে ব্যাপারটা? এখন দেখো এখন এইদিকে যদি কোনো CO2+ না থাকতো, এদিকে যদি কোনো CO2+ না থাকতো তাহলে ইলেকট্রন কি এদিকে আসতো, আসতো না, কারণ ইলেকট্রনকে অ্যাকচুয়ালি CO2+ টানতেছে, ধরো ইলেকট্রনকে কে টানতেছে CO2+, তার মানে এদিকে যদি কোনো CO2+ এর অস্তিত্ব না থাকতো তাহলে ইলেকট্রনও এদিকে আসতো না, ইলেকট্রন এদিকে আসতো না মানে এদিকে কে আসতো না, জেটেন আসতো না 2+। এবার বোঝা গেছে ব্যাপারটা, এবার বোঝা গেছে? আবার এদিকে যদি এইরকম আর কি, তার মানে অ্যাকচুয়ালি এই জায়গায় যে ইলেকট্রনটার যে স্থানান্তর হইতেছে বা ইলেকট্রনটার যে আদান প্রদানটা ঘটতেছে এটা কার কারণে ঘটতেছে, আয়নের কারণে ঘটতেছে, এবং আয়নটা কোন কারণে ইলেকট্রন নিতে পারতেছে, কারণ তার মধ্যে হয়তো বা ইলেকট্রনের শর্ট আছে, কিন্তু আবার অনেক সময় আয়নটা কোন কারণে ইলেকট্রনটা দিতে পারতেছে তার কারণে কি আছে, কোন কারণ ইলেকট্রন বেশি আছে, তার মানে তোমার কাছে যখন কম থাকতেছে বা বেশি থাকতেছে ইলেকট্রনটা তখনই তুমি কি করতে পারতেছো, অন্য একটা ইলেকট্রনকে অন্য অন্য একটা ইলেকট্রন দিয়ে দিতে পারতেছো বা অন্য একজনের কাছ থেকে নিতে পারতেছো। কিন্তু তুমি যখন একটা নিউট্রাল পজিশনে আসো তখন কি তুমি চাইবা তোমার স্থিতিশীল অবস্থাটাকে সরাইতে, সরাইতে তখন তুমি চাইবা না। অর্থাৎ তুমি যখন আয়ন হইবা তখনই তোমার মধ্যে প্রবণতা থাকবে যে আমি ইলেকট্রনটা ধরি বা ইলেকট্রনটা ছাড়ি, এই পর্যন্ত বোঝা গেছে? কারণ কি তুমি স্থিতিশীল হইতে চাও, তুমি চাও, তুমি চাও তোমার পকেটে পকেটে কোনো টাকা না থাকুক, একজনে চাই তোমার পকেটে 10 টাকা দিয়ে দেবো, তখন তুমি কি করবা 10 টাকা ফেলাই দিবা, আর একজন তোমার কাছে 10 টাকা ধরো কোনোভাবে নিয়ে যাক মানে মাইনাস করুক, তখন তুমি কি করবা আবার ওইদিকে কাইরে নিয়ে আসবা, তাই না? তার মানে অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি হচ্ছে তুমি 0 পয়েন্টে থাকতে চাচ্ছ। এখন তুমি যদি 0 পয়েন্টে থাকো তোমার দ্বারা কি কোনো ইয়া করা সম্ভব, নেওয়া বা দেওয়া সম্ভব, সম্ভব না। যখন তোমার মধ্যে বেশি বা কম থাকতেছে ইলেকট্রন, মানে যখন তুমি আয়নিত অবস্থায় থাকতেছো তখন কি কোন কারণে এখানে আয়নিত অবস্থায় নেই, আর আমি পানিতে দিলে কোন কারণে সে আয়নিত অবস্থায় থাকবে, না করতে পারতেছে না, কিছুই করতে পারতেছে না। পরিবহন করাটা মানে উৎপাদন করা,
বোঝা গেছে ব্যাপারটা? বিদ্যুৎ বা এদিকে একটা ব্যাটারি দিলে ওইদিকে এই ব্যাটারি থেকে ইলেকট্রন গুলো আবার ব্যাটারিতে ফিরে যাবে, এরকম ঘটবে, মানে বিদ্যুৎ পরিবহন ঘটবে। আচ্ছা দেখো মানে কি ব্যাপারটা কি বুঝালাম, সেটা হচ্ছে বিশুদ্ধ অবস্থায় সে কি করতেছে না, বিদ্যুৎ পরিবহন করতেছে না। এখন ব্যাপারটা হচ্ছে আয়নিত অবস্থায় সে বিদ্যুৎ পরিবহন করবে, কখন আয়নিত হবে, যখন তুমি পানিতে দ্রবীভূত করবা। আমার কোশ্চেন হলো যে পানিতে দ্রবীভূত করলে সে কেন আয়নিত হবে, কোশ্চেন তো এটা থাকতে পারে, বুঝা গেছে ব্যাপারটা? এইটার জন্য যেটা বোঝাবো সেটা হচ্ছে আমরা যখন পঞ্চম অধ্যায়ে পানির পোলারিটি পড়ি, অ্যাকচুয়ালি পানি কি হয়, পানি পানির যে অণুগুলো থাকে সেই অণুগুলো কি করে, সাপোজ এদিকে হচ্ছে পানি আছে, ক্লিয়ার, এদিকে কি আছে পানি, এবং পানির যে এটা থাকে এদিকে যে অক্সিজেনটা থাকে এবং এদিকে যে হাইড্রোজেন গুলো থাকে, এটা কি করে, অক্সিজেন যেহেতু তড়িৎ ক্রিয়াত্মকতা বেশি এই জন্য অক্সিজেন কি করে, অক্সিজেন তার যে ইলেকট্রন গুলো এই ইলেকট্রন গুলো টাইনা নেয়, এখান থেকে কিছু ইলেকট্রন টাইনা নেয় তার কাছে, এই জন্য এটাকে বলে একবার বলে আংশিক প্লাস। আবার এই হাইড্রোজেন থেকে সে কিছু ইলেকট্রন নেয়, এই জন্য আবার বলে কি আংশিক প্লাস, বুঝা গেছে ব্যাপারটা? এখন এইখান থেকে সরি ইলেকট্রন নিচ্ছে সে তো ঋণাত্মক হবে, টু আংশিক ঋণাত্মক, এই পর্যন্ত বোঝা গেছে? আর এইখান থেকে যেহেতু ইলেকট্রন চলে গেছে তখন কি এটা আংশিক প্লাস, আংশিক প্লাস। তার মানে একটা পানির অণু সবসময় পানিটা কি হিসেবে বিরাজ করতেছে, একটা পোলার যোগ হিসেবে বিরাজ করতেছে। পানির অণুর মধ্যে সবসময় কি থাকতেছে, দুইটা কি থাকতেছে, দুইটা প্রান্ত থাকতেছে, একটা ধনাত্মক প্রান্ত আর একটা ঋণাত্মক প্রান্ত। এই পর্যন্ত বোঝা গেছে? একটা ধনাত্মক প্রান্ত আর একটা ঋণাত্মক প্রান্ত। ধনাত্মক প্রান্তটা কোনটা, সেটা হচ্ছে এইচ এর দিকে যে প্রান্তটা সেটা ধনাত্মক, আর ঋণাত্মক প্রান্তটা কোনটা, সেটা হচ্ছে অক্সিজেনের দিকে যেটা সেটা। এই পর্যন্ত বোঝা গেছে ব্যাপারটা? আর দেখো এখন তুমি এই পানির মধ্যে কি করলা, এইচ সিএল দিলা, এই পানির মধ্যে কি করলা, এইচ সিএল। যখন পানির মধ্যে এইচ সিএল দিলা তখন এইচ সিএল কি যোগ, হাইড্রোজেন ক্লোরাইড সমযোজী যোগ, হাইড্রোজেন ক্লোরাইড সমযোজী যোগ। এই পর্যন্ত বোঝা গেছে? হাইড্রোজেন ক্লোরাইড, কোন আম নাই, যদি আম থাকতো তখন, মানে যদি সোডিয়াম ক্লোরাইড বলতাম তখন কি আয়নিক যৌগ, কারণ কি আয়নিক যৌগ মানে ধাতু, ধাতু আর অধাতুর মধ্যে, এবং ধাতু চিনার একটা বৈশিষ্ট্য হচ্ছে ওইটার সাথে কি থাকবে, আম থাকবে, যেহেতু এদিকে কোনো জায়গায় আম নাই, হাইড্রোজেন ক্লোরাইড দেখবি সেটা কি সমযোজী যৌগ। সমযোজী যৌগ অ্যাকচুয়ালি কি করছে, তারা শেষ কক্ষপথে তাদের ইলেকট্রন শেয়ার করছে, ইলেকট্রন কি করছে শেয়ার করছে। সো এদিকে যখন আসলো এই এইচ আর এই যে এই সিএল, কি আসলো এইচ আর সিএল, তাদের এই এই জায়গায় কয়টা করে ইলেকট্রন আছে, সবাই কি ছিল নিউট্রাল অবস্থায় ছিল, কিন্তু পানিতে যখন সে আয়সা পড়লো তখন পানিতে কি আশেপাশের একজন ধনাত্মক একজন ঋণাত্মক কি তারা একটু খুঁচা দিতেছে না, এবার বোঝা গেছে? আংশিক ঋণাত্মক আংশিক ধনাত্মক কি তারা খুঁচা দিতেছে না, তখন কি করে, তখন এই এইটার কারণে ওই এইচ কি করে, এইচ প্লাস হিসেবে বের হয়ে চলে আসে, কি করে এইচ প্লাস হিসেবে বের হয়ে চলে আসে। এবং আলটিমেটলি যেটা হয়, এইচ প্লাস হিসেবে যখন বের হয়ে চলে আসে তখন কি করে, পানির যে ঋণাত্মক প্রান্ত গুলো অর্থাৎ অক্সিজেনের যে প্রান্ত গুলো সেগুলো তো ঋণাত্মক, আমি জাস্ট এটা দেখাচ্ছি, ঋণাত্মক প্রান্ত গুলো এই হাইড্রোজেনটাকে ঘিরা ধরে, হাইড্রোজেনকে কি করে ঘিরা ধরে, ঘিরা ধরে এই হাইড্রোজেনটাকে কি করে দ্রবীভূত করে। আর এই যে ক্লোরিন, এই ক্লোরিনটা কি করে, এই ক্লোরিন এই দুইটা ইলেকট্রন নিয়ে চলে যায়, যখন এই ক্লোরিন দুইটা ইলেকট্রন নিয়ে চলে যায় তখন এই ক্লোরিনের দুইটা ইলেকট্রন নিয়ে যখন চলে যায় তখন একটা হচ্ছে ক্লোরিনের নিচের আর একটা হচ্ছে একটা বাড়তির জন্য একটা মাইনাস, বুঝা গেছে? এবং এই হাইড্রোজেন গুলো কি করে, তাকে চারপাশ ধরে ঘিরে ফেলে, বুঝতে পারছো? তো আলটিমেটলি যখন ঘিরে ফেলে, দেখো অ্যাকচুয়ালি একটা বস্তুকে পানিতে দ্রবীভূত হইতে গেলে তাকে অবশ্যই তাকে ঘিরতে হবে, না হলে সে দ্রবীভূত হবে না, বুঝা গেছি ব্যাপারটা? তার মানে একটা এসিড কে যখন আমি বলবো একটা এসিড পানিতে দ্রবীভূত, বা একটা এসিড কে যখন আমি বলতেছি যে একটা এসিড হচ্ছে পানিতে দ্রবীভূত, তখন অবশ্যই তোমাকে এটা বিশ্বাস করে নিতে হবে যে সে ওইখানে কি অবস্থায় আছে, আয়নিত অবস্থায় আছে। দ্রবীভূত মানে হচ্ছে এই এই সার্কামস্টেন্সটা ঘটতে হবে। এখন যদি তুমি বলো ও দ্রবীভূত, তার মানে এই সার্কামস্টেন্স ঘটে নাই, তার মানে আয়ন সৃষ্টি হয় নাই। তার মানে আমি যখন বলবো যে দ্রবীভূত এসিড কোন কারণে বিদ্যুৎ পরিবহন করে, তার মানে দ্রবীভূত এসিড যখন বলবো তখন তোমাকে এটা মাথায় রাখতে হবে যে সে যেহেতু দ্রবীভূত সেহেতু সে কি হিসেবে আছে, আয়ন হিসেবে আছে, তার পোর্শন গুলো কি হিসেবে আছে, আয়ন হিসেবে আছে। আচ্ছা দেখো তার মানে কি, যেহেতু আয়ন হিসেবে আছে সেহেতু এই জায়গায় যদি আমরা এইরকম করি যে এদিকে আছে একটা এইচ প্লাস, এদিকে আছে কি একটা সিএল মাইনাস, ঠিক আছে? আমি যখন এখন যদি এদিকে একটা দিই, এখন যদি এদিকে একটা তার দিই এবং ইলেকট্রন পটেনশিয়াল যদি সৃষ্টি হয় তখন এই ক্লোরিন কি করবে, এই ক্লোরিন কি করবে এদিকে কি করবে, ইলেকট্রন ইলেকট্রন দান করবে, যেহেতু তার একটা ইলেকট্রন বেশি আছে, এবং এটা যখন এদিকে আসবে তখন কি সে কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে। ঠিক আমি যদি এদিকে অন্য একটা ব্যাটারি দিই বা ইয়া করি, বুঝা গেছে ব্যাপারটা? তখন আচ্ছা দেখো আমি এদিকে একটা ব্যাটারি দিলাম, বুঝা গেছে? এবং এ নোট কেতুটির বিষয়টা যেটা সেটা হচ্ছে এদিকে আছে সাপোজ এ নোট একটা দিলাম, এ নোট আরেকটা দিলাম কি কেতুট, এখন এ নোট কি এ নোট প্রান্তটা হচ্ছে ব্যাটারির যে ধনাত্মক প্রান্ত সেই ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে, আর কেতুটা হচ্ছে ব্যাটারির যে ঋণাত্মক প্রান্ত সেটার সাথে কি থাকবে, যুক্ত থাকবে। তার মানে এটা হচ্ছে এ নোট,
এটা হচ্ছে কি কেতুর, বুঝা গেছে? একটা ইনোড আর একটা কেতুর। এখন দেখো, এখন পাত্রের মধ্যে আবার কি আছে, এইচ প্লাস আর সিএল মাইনাস, অনেকগুলো এইচ প্লাস অনেকগুলো সিএল মাইনাস, অনেকগুলো এইচ প্লাস অনেকগুলো কি সিএল মাইনাস। এখন দেখো, এখন এটা 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 কি কেতুর না, খেয়াল করো। এখন দেখো, তার মানে হ্যাঁ, এখন দেখো কি করবে, দেখো এইটা এই প্রান্তের সাথে ব্যাটারির কোন প্রান্ত সংযুক্ত, ইনোডের সাথে ধনাত্মক প্রান্ত, এই কেতুরের সাথে ব্যাটারির কোন প্রান্ত সংযুক্ত, ঋণাত্মক প্রান্ত সংযুক্ত। এটা যেহেতু ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে সংযুক্ত, সেহেতু এইটার যেহেতু ধনাত্মকতা আছে, সে কি করবো, ঋণাত্মক গোলারে আকর্ষণ করবো না, সে যখন ঋণাত্মক গোলারে আকর্ষণ করবো তখন ক্লোরিন মাইনাস কি এই জায়গায় আসবে না। আচ্ছা দেখো, ক্লোরিন মাইনাস কি এই জায়গায় সে কোন কারণে আকর্ষণ করলো, কার জন্য আকর্ষণ করলো? অ্যাকচুয়ালি তার মধ্যে একটা ইলেকট্রন আছে, ওইটার জন্য আকর্ষণ করলো। ক্লোরিনকে কিন্তু তার দরকার নাই, তার দরকার কার, ইলেকট্রন, কারণ সে কি প্লাস, তার দরকার কি ইলেকট্রন, তখন সে কি করবো এই ইলেকট্রনটা নিবো, ঠিক আছে, সে কি করবো ইলেকট্রনটা নিয়ে যাবো, সে যখন ইলেকট্রনটা নিয়ে যাবো ক্লোরিনটা ছাড়া দেবো, যে যাও তোমার আর দরকার নেই, বুঝে গেছে ব্যাপারটা। এবং এটা এইভাবে যাবো প্লাসের কারণে, আকর্ষণের কারণে এই বরাবর যাবে, বুঝে গেছে ব্যাপারটা। এটা যখন এই পর্যন্ত আসবে তখন কি হবে, তখন এইদিকে এইচ প্লাস, এটা কি বিটার ঋণাত্মক প্রান্তের সাথে সংযুক্ত না, এটা যেহেতু ঋণাত্মক সেহেতু এক আর আকর্ষণ করে রাখবো, ধনাত্মক আকর্ষণ করে রাখবো। কোন কারণে ধনাত্মক আকর্ষণ করে রাখবো, যে ধনাত্মক একটা ইলেকট্রন দিয়ে দিবো, যখন একটা ইলেকট্রন দিয়ে দিবো তখন তুমিও যাও, তার শেষ। এই যে দেখো ইলেকট্রনটা কি এই বরাবর, এই বরাবর একটা সার্কেল পরিবাহিত হইতেছে না, কোন কারণে পরিবাহিত হইতেছে, আয়ন গুলো থাকার কারণে পরিবাহিত হইতেছে। যদি আয়ন গুলো না থাকতো তাহলে কি হইতো না, পরিবাহিত হইতো না। কখন আয়ন হইছে, যখন তারা পানিতে দ্রবীভূত হইছে, বুঝা গেছে ব্যাপারটা। পানিতে দ্রবীভূত হওয়ার আগে কি তারা আয়ন হইছে, আয়ন হয় নাই, তার মানে পানিতে দ্রবীভূত হওয়ার পরে সে কি করছে, আয়ন হইছে, আয়ন হওয়ার কারণে সে বিদ্যুৎ পরিবহন করছে। তার মানে এসিড গুলো যখন বিশুদ্ধ অবস্থায় থাকবে তখন তাদের মধ্যে যেহেতু কোনো আয়ন থাকবে না, সেহেতু তারা বিদ্যুৎ পরিবহন করতে পারবে না। এসিড গুলো যখন কি থাকবে, পানিতে দ্রবীভূত অবস্থায় থাকবে, তখন যেহেতু তাদের মধ্যে আয়ন থাকবে, সেহেতু তাদের কি করতে পারবে, বিদ্যুৎ পরিবহন করতে পারবে। ক্লিয়ার? ওকে।